হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করছো ট্যাবের পরিবর্তে যে দশ হাজার টাকা দেওয়া হবে সেই দশ হাজার টাকা কি আমাদের ঢুকবে এখনো পর্যন্ত তো ঢোকেনি কি কী প্রসিডিউর দশ হাজার টাকা দেওয়া হচ্ছে কবে থেকে দেওয়া হচ্ছে এবং কবে পর্যন্ত তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছ তোমাদের ক্ষেত্রেও কি পরবর্তী সময়ে দশ হাজার টাকা দেওয়া হবে ট্যাবের ট্যাব কেনার জন্য সেই কারণে তোমরা স্টুডেন্ট হয়ে থাকলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব সাথে হাতে হাতে আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথমে তোমরা জানো প্রথমে ট্যাপ দেওয়ার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে যেহেতু ট্যাপ দিতে পারেনি তার পরিবর্তে দশ হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলেছিল তিন সপ্তাহের মধ্যে সেক্ষেত্রে আমিও তোমাদের অনেকে বলেছিলাম যে পনেরো তারিখের মধ্যে মানে পনেরোই জানুয়ারির মধ্যে তোমাদের টাকা ঢুকে যাবে আজকে কুড়ি তারিখ হতে চললো অনেকের টাকা ঢুকে গেছে রীতিমতো অনেকের টাকা ঢোকেনি কবে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে অ্যাকচুয়ালি দশ হাজার টাকা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এগারোই জানুয়ারি থেকে মানে এগারো তারিখ থেকে সম্ভবত দেওয়া শুরু হয়ে গেছে আর এখনও মানে দেওয়া চলছে তো কীভাবে দেওয়া হচ্ছে প্রথমে বলে রাখি একটা স্কুলে যদি একটা স্টুডেন্ট পেয়ে থাকে সেই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টও কিন্তু টাকা পেয়ে গেছে যারা যারা জমা দিয়েছে অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু নির্ভুলভাবে জমা দিয়েছে তারা কিন্তু দশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে মানে আমি কি বলতে চাইলাম ধরো আজকে যে কোনো একটা জেলাকে সিলেক্ট করলো সেই জেলায় যে কটা স্কুল আছে প্রত্যেকটা স্কুলকে আজকে টাকা দিয়ে দিল পরবর্তী দিন কি হচ্ছে আবার একটা জেলাকে সিলেক্ট করলো তো সেই জেলার প্রত্যেকটা যে স্কুল আছে তাদের প্রত্যেকটি স্টুডেন্টকে টাকা দিয়ে দিল এইভাবেই কিন্তু টাকাটা সেন্ড করা হচ্ছে এ আর যখন তোমাদের দেখবে একজনের মেসেজ চলে আসে তখন প্রত্যেকটা সেই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে যাবে তো এখানে যারা পাওনি তাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই এখন অধিকাংশ স্টুডেন্ট কিন্তু পেয়ে গেছে দশ হাজার টাকা যারা পেয়ে গেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে আর যারা পাওনি তারা একটু ধৈর্য ধরো হয়তো কালকে কিংবা পরশু খুব দেরি হলে এ তোমাদের এই ফেব্রুয়ারি মাসের আগেই কিন্তু তোমরা টাকা সম্পূর্ণ পেয়ে যাবে যাবে তোমাদের অ্যাকাউন্টে আর তোমরা কিভাবে বুঝবে তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে যদি তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় তো এরকম ধরনের একটি মেসেজ কিন্তু তোমাদের আসবে এটা আমার একটা স্টুডেন্ট আজকেই টাকা পেলো ও সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ এবং অনেকে আমাকে ইনস্টাগ্রামে বলেছ যে আমরা টাকা পেয়ে গেছি আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে এরকম মেসেজ যদি তোমার ফোনে আজকে আসে তাহলে আজকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকবে না পরের দিন তোমার অ্যাকাউন্টে কিন্তু দশ টাকা ঢুকবে যেদিনকে মেসেজ আসবে তার পরের দিন কারণ এখান থেকে টাকাটা পাঠানো যখন হবে শিডিউল করে পাঠানো হয় ধরো আজকে এই এই স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টকে টাকা পাঠানো হবে তখন ওই ওই স্টুডেন্টকে শিডিউল করে দেওয়া হবে আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্টুডেন্টের মেসেজ আসবে এবং শিডিউল করে দেওয়া হবে একই সময়ে পরের দিনকে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মানে কি ওরা শিডিউল করে দেয় শিডিউল করার মেসেজটা তোমাদেরকে আসবে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টে যখন টাকা ঢুকে যাবে তারপরেও কিন্তু একটা মেসেজ আসবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তার মানে বুঝতেই পারছো ও তোমরা যেদিনকে মেসেজ পাবে সেই না তার পরের দিনকে এ সম্ভবত তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেই কারণে উচ্চ মাধ্যমিকের যে সকল স্টুডেন্ট এখনো পর্যন্ত টাকা পাওনি তারাই অপেক্ষায় রয়েছে তার আর সামান্য অপেক্ষা করো তোমাদের এ খুব সম্ভবত কালকে কিংবা তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের দশ হাজার টাকা তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে এর পরবর্তী বিষয়টি হলো অনেকেই বলছো যে ইলেভেনে স্টুডেন্টদের হয়তো দেওয়া হবে এবং অনেকেই ভাবছো আমারও কিছু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে যে কেন স্যার স্কুল থেকে কেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার কথা বলছে তো এখানে ব্যাঙ্ক ডিটেলস প্রত্যেকটা স্কুলই কিন্তু চাইছে স্টুডেন্টদের থেকে নিতে এই মুহুর্তে সেই কারণে ব্যাঙ্ক ডিটেলস দিতে বলছে কিছু কিছু স্কুল যে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা আমাদের কাছে দিয়ে রাখো মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বলছি ইলেভেনের স্টুডেন্টদেরও ও তোমাদের কাদের স্কুলে এরকম বলেছে যে ইলেভেনের স্টুডেন্ট তোমরা ইলেভেনে পড়ছো বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে তোমরা অবশ্যই কমেন্টে মেনশান করো কিছু কিছু স্কুল কিন্তু বলছে বিশেষ করে যেগুলো গভর্নমেন্ট স্কুল রয়েছে সেগুলো কিন্তু রীতিমতো বলছে যে এ যারা ইলেভেনে পড়ছো তাদের ব্যাঙ্ক ডিটেলস দিতেই স্কুলে যাও জমা মানে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ব্যাঙ্ক ডিটেলস জমা দেয় এর মানে এটা কিন্তু না তোমাদেরও দশ হাজার টাকা করেই দেওয়া হবে ট্যাব কেনার জন্য এটা উচ্চ মাধ্যমিকের জন্য অ্যানাউন্স করা হয়েছে হয়তো বা পরবর্তী সময়ে একাদশ শ্রেণীর জন্য অ্যানাউন্স করতে পারে কিন্তু এই মুহূর্তে এরকম কোনো ও আপডেট নেই যে বা এরকম কোনো বিজ্ঞপ্তি নেই যে তোমাদেরও মানে যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদেরও দশ হাজার টাকা করে দেওয়া হবে কি বললাম পরে এটা হতেও পারে কিন্তু এই মুহূর্তে কোনো ইনফরমেশান নেই আর যারা যারা টাকা পেয়ে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও তুমি কোন জেলার এবং তুমি কবে টাকা পেয়েছো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই